আসসালামু আলাইকুম আই এম ওয়েলকামিং ইউ ওয়ার্ল টু দ্য নাজমুল ইংলিশ টিচিং হোম ডিয়ার ভিউয়ার্স আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে একটি অন্যতম একটি পোস্টার শেখাবো সেটি হচ্ছে করোনা ভাইরাস আপনারা জানেন এই করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব আজ স্তব্ধ সারা বিশ্বে আজ অনেকটাই অসহায় এই করোনা ভাইরাস সারা বিশ্বে একটি তাণ্ডব সৃষ্টি করেছে সেই করোনা ভাইরাস সম্পর্কে আমরা একটা পোস্টার লিখব আপনাদের আসন্ন পরীক্ষার জন্য এই করোনা ভাইরাস পোস্টারটি খুবই ইম্পর্টেন্ট আশা করি এই ক্লাসটা আপনাদের জন্য অনেকটা সুফল বয়ে আনবে তাহলে আসুন আমরা শুরু করি রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাগেনস্ট করোনা ভাইরাস কোভিড নাইন্টিন অর্থাৎ কোভিড নাইন্টিনের বিরুদ্ধে সতর্কতা সৃষ্টি করার জন্য একটি পোস্টার লেখ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি পোস্টার আপনাদের পরীক্ষার জন্য আপনারা অবশ্যই এই পোস্টারটি খুব ভালো করে পড়বেন বাসায় স্টাডি করবেন লিখবেন এবং প্র্যাকটিস করবেন আমি কিন্তু আবারও সবসময় প্রত্যেকটা ক্লাসে বলে থাকি পোস্টারের ক্ষেত্রে কোনো স্প্লিং বা স্যান্টিস প্যাটার্ন ভুল করা যাবে না আপনারা যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু কোনো মার্কস পাবেন না ভালো একটা মার্কস পাবেন না ভালো মার্কস পেতে হলে আপনাকে অবশ্যই যথাযথভাবে সুন্দর খাতায় উপস্থাপন করতে হবে তাহলে আসুন আমরা এবার পোস্টারটা শুরু করি প্রথমেই আপনারা একটা বক্স তৈরি করে নেবেন পেনসিল দিয়ে একটা বক্স তৈরি করে নিয়ে তারপর বাম পাশে লিখবেন স্টে হোম ডান পাশে লিখবেন স্টে সেফ বাড়িতে থাকুন নিরাপদে থাকুন তারপর আমি এখানে হেডলাইন লিখে দিয়েছি বি এয়ার অফ করোনা ভাইরাস অর কোভিড নাইন্টিন অর্থাৎ পরীক্ষার প্রশ্নে শিরোনামটা যেরকম দেওয়া থাকবে যেভাবে টপিকটা দেওয়া থাকবে সেভাবেই টপিকটা আপনি এখানে উপস্থাপন করবেন করোনা ভাইরাস থাকলে করোনা ভাইরাস লিখবেন কোভিড নাইন্টিন থাকলে কোভিড নাইন্টিন লিখবেন তাহলে দেখুন আমরা তাহলে এটা হলো হেডলাইন করোনা ভাইরাস ইজ এ ডেডলি ভাইরাস করোনা ভাইরাস হচ্ছে একটি মারাত্মক ভাইরাস ইট ইজ আ রেসপাইরেটরি ডিজিজ এটা একটি শ্বাসপ্রদামূলক রোগ ইট অ্যাটাকস লাংস এটা ফুসফুসে আঘাত করে ইট ড্যামেজেস কিডনি অ্যান্ড হার্ট এটা কিডনি এবং হার্টটাকে নষ্ট করে দেয় ফলো হেলথ টিপস টু রেসিস্ট ইট প্রতিরোধ করে এটাকে প্রতিরোধ করার জন্য স্বাস্থ্যবিধি ফলো করুন টেক কাউন্সিল ফ্রম হেল্পলাইন হেল্পলাইন থেকে পরামর্শ নিন ওয়ার মাস্ক হোয়াইল গোয়িং আউটসাইড বাহিরে গেলে বাহিরে গেলে মাস্ক পরুন টেক লেমন জুস লেবুর শরবত খান ওয়াশ হ্যান্ডস ইউজিং সো ফর টোয়েন্টি সেকেন্ডস সাবান দিয়ে বিশ সেকেন্ড হাত ধুন সার্কুলেটেড বাইয়ার্স আপনারা এভাবে প্রত্যেকটা লাইন খুব সুন্দরভাবে বানান দেখে চ্যান্ডিস প্যাটার্ন দেখে খাতায় সুন্দর করে লিখে আসবেন এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে আপনি সবার আগে ভিডিওটি পেয়ে যান